শহর আগরতলা পরিধি এখন অনেকটাই বেড়েছে পরিবর্তন হয়েছে গোটা শহরের চেহারা আর এসব কিছুর মধ্য দিয়ে যেন শহরে বেড়ে গেছে বহিরাজের প্রতারকদের আনাগোনা সেটা পুরুষ থেকে শুরু করে মহিলা হোক না কেন শুধু পুরুষ কিংবা মহিলা নয় নানা কৌশলে প্রতারণার ধান্দায় নেমেছে বহিরাজের একাংশ না বালিকাও এবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলায় ম্যাজিক বুক দেখিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা অভিযোগে এবার ধরা পড়ল সুদূর রাজস্থানের চার না বালিকা ঘটনা বৃহস্পতিবার আগরতলা গাঙ্গাইল রোড ফরেস্ট চমুনি সংলগ্ন এলাকায় অভিযোগ বহিরাজ্যের চা এই এলাকায় মেজিক পুক দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে একশো পাঁচশো এক টাকা নিচ্ছে যারা টাকা দিতে অনিয়া প্রকাশ করছেন তাদের প্রতি এই চার নাবালিকা অশালীন ব্যবহার করছেন বলে অভিযোগ বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় পচলতি সচেতন নাগরিকরা তাদের আটক করে নিয়ে যায় বর্তলা পুলিশ ফাঁড়িতে যদিও মেয়েগুলোর অভিযোগ যে তারা কুড়ি টাকা পঞ্চাশ টাকা যে যেমন ভাবে দেয় তাই নিয়ে থাকে অভিযুক্তরা যেহেতু নাবালিকা তাই খবর দেওয়া হয় পশ্চিম মহিলা থানায় অনেকটা দেরিতে মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে চার নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় রাজস্থানের চার নাবালিকা মেজিকে বুক দেখিয়ে সাধারণ নাগরিকদের কাছ থেকে টাকা আদায়ের ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে চাঞ্চল্য দেখা দেয় ওই অচেনা মহিলা মহিলা না মানে মেয়ে ওদের একটা টিম বুধো রাজস্থান থেকে এসেছে বিভিন্নভাবে স্কুটি বাইক আটক করে রাস্তায় ওদের থেকে টাকা নিচ্ছে ওদের কাছে ভুয়া আই কার্ড হ্যাঁ তো ওদের একটা টিম এবং আমাদের লোকাল কেউ জড়িত আছে আমরা ওটারও সন্ধান পেয়েছি এখন ওদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি সময় পুলিশ এসেছিলো না সময় পুলিশ আসেনি পুলিশকে ফোন করা হয়েছে তারপর ইয়ে বটতলা থানার ওসি পৌঁছে গেছে এইমাত্র মহিলা থানার লোকজন এসেছে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডারটেন্ট